উর্দু শিক্ষকের দাবিতে উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুরের মণিভিটা এলাকায়। পড়ুয়াদের পথ অবরোধ ও বিক্ষোভের পাশাপাশি বাস ভাঙচুর উত্তেজনা ছড়ালো ওই এলাকায়। উল্লেখ্য, মঙ্গলবার স্থানীয় দাড়িভিট হাই স্কুলে নিয়োগ হওয়া উর্দু শিক্ষককে পড়ুয়াদের বিক্ষোভের জোরে ফিরিয়ে দেওয়া হয়। ঘটনায় 24 ঘন্টা কাটতে না কাটতেই ওই ঘটনায় উদ্বিগ্ন জেলার শিক্ষানুরাগী মহল। মণিভিটা স্কুলের সামনে দীর্ঘক্ষণ পথ অবরোধের পর পুলিশি আশ্বাসে পড়ুয়ারা অবরোধ তুলে নেয়। জানা গিয়েছে, উর্দু শিক্ষকের দাবিতে পড়ুয়ারা গোয়ালপুকুরের মণিভিটা হাই স্কুলের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। দীর্ঘক্ষণ অবরোধের জোরে আটকে পড়ে সরকারি যাত্রীবাহী বাসবহুল যানবাহন। এরই মধ্যে উত্তেজিত জনতা একটি সরকারি বাসে ভাঙচুর চালায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গোয়ালপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী। পরে পুলিশ ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের আশ্বাসে পড়ুয়ারা অবরোধ তুলে নেয়। উল্লেখ্য, মণিভিটা হাই স্কুলে প্রায় 2600 ছাত্রছাত্রী রয়েছে। এদের পঠন পাঠনের জন্য 12 জন শিক্ষক ও কয়েকজন পার্শ্ব শিক্ষকও রয়েছেন, যার মধ্যে একজন উর্দু শিক্ষকও রয়েছেন। পড়ুয়াদের অভিযোগ, একজন উর্দু শিক্ষক যথেষ্ট নয়, পাশাপাশি শিক্ষকের অভাবে স্কুলে পড়াশোনা একদমই হয় না। উর্দু শিক্ষকের দাবিতে উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুরের মণিভিটা এলাকায়। পড়ুয়াদের পথ অবরোধ ও বিক্ষোভের পাশাপাশি বাস ভাঙচুর উত্তেজনা ছড়ালো ওই এলাকায়। উল্লেখ্য, মঙ্গলবার স্থানীয় দাড়িভিট হাই স্কুলে নিয়োগ হওয়া উর্দু শিক্ষককে পড়ুয়াদের বিক্ষোভের জোরে ফিরিয়ে দেওয়া হয়। ঘটনায় 24 ঘন্টা কাটতে না কাটতেই ওই ঘটনায় উদ্বিগ্ন জেলার শিক্ষানুরাগী মহল। মণিভিটা স্কুলের সামনে দীর্ঘক্ষণ পথ অবরোধের পর পুলিশি আশ্বাসে পড়ুয়ারা অবরোধ তুলে নেয়। জানা গিয়েছে, উর্দু শিক্ষকের দাবিতে পড়ুয়ারা গোয়ালপুকুরের মণিভিটা হাই স্কুলের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। দীর্ঘক্ষণ অবরোধের জোরে আটকে পড়ে সরকারি যাত্রীবাহী বাসবহুল যানবাহন। এরই মধ্যে উত্তেজিত জনতা একটি সরকারি বাসে ভাঙচুর চালায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গোয়ালপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী। পরে পুলিশ ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের আশ্বাসে পড়ুয়ারা অবরোধ তুলে নেয়। উল্লেখ্য, মণিভিটা হাই স্কুলে প্রায়